গুড মর্নিং এভরিওয়ান, ডেইলি লাইফস্টাইল অফ ডালিয়ার ব্লগে তোমাদেরকে জানাই আরও আরেকবার স্বাগত। তো সকালের কাজকর্ম করতে করতে দেখো চুল পুরো পাগলির মতো হয়ে গেছে, চুল টুল আঁচড়েছিলাম কিন্তু এত গরম হচ্ছে আবার টেনে টুনে চুলটাকে তুলেছিলাম, চুল টুল ঘেঁটে গেছে। কি বলতো, সংসারে কাজকর্ম করতে করতে চুল টুল কিছু ঠিক থাকে না, এরকম পাগলির মতোই অবস্থা হয়ে যায়। তো সকালে সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে আর বিছানা টিছানা পরিষ্কার করলাম দেখলে, তো বিছানা টিছানা পরিষ্কার করে নিয়ে সকালে সমস্ত কাজ টাজ করে এবার আমি যাব হচ্ছে দুপুরে রান্না করতে। আর ভাত আমার হয়ে গেছে, আর দুপুরে কি রান্না হবে এখনও তার কোনো ঠিক হয়নি, এই যে ভাত হয়ে গেছে, ভাতটা অনেকটা সকালে করে নিয়েছি, ব্রেকফাস্ট রেডি করার পরেই ভাত বসিয়ে দিয়েছিলাম। আর আমাদের চিকেন এনে দিয়ে গেছিলো, তো চিকেন এনে দিয়ে গেছিলো অফিস যাওয়ার আগে, কিন্তু ছেলে বললো চিকেন এখন খাবে না, চিকেন খাবে হচ্ছে রাত্রেবেলা রুটি দিয়ে। তো চিকেনটাকে ফ্রিজে তুলে দিয়েছি, জানি না এখনও কী রান্না হবে, আর যাই করি না কেন একদম হালকা সিম্পল রান্না করবো। আর আজকে যেন প্রচুর, আজ দুদিন যেন প্রচুর গরম লেগেছে, ভীষণ গরমে কষ্ট লাগছে। দেখো ছাদে গিয়েছিলাম, ছাদ থেকে এসে পুরো ঘেমে নিয়ে একশো হয়ে গেছি, এখনও স্নান হয়নি, ভাবছি রান্নাটা সেরে তারপর স্নানে যাব। ভাবছি পাতলা করে মুসুর ডাল, ডিম সেদ্ধ আর একটু আলু সেদ্ধ করে নেবো, একদম সিম্পল পাতলা রান্না, কারণ রাত্রেবেলা আবার মাংস হবে, তো রাত্রেবেলা রিচ খাওয়া দাওয়া হবে, তাই ভাবছি একটু নর্মালি রান্না করে নিই, নিয়ে স্নানটা সেরে নিই। আর বললাম ব্রেকফাস্ট আমাদের করা হয়ে গেছে, ঘরটা সব পরিষ্কার হয়ে গেছে, তো চলো এবার আমি রান্নাটা সেরে নিই। রান্নাটা আর কি শেয়ার করবো তোমার সাথে, একদম হালকা পাতলা রান্না, কিছু রান্না শেয়ার করা নেই, তো আমি আবার সেই বিকেলে ফিরছি। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে হচ্ছে ছটা, বাইরে এখনও দেখো সন্ধ্যা লাগেনি, এখনও বাইরে আলো হয়ে আছে। আর আমি এখন চলে এসেছি হচ্ছে রান্নাঘরে রান্না করতে। সকালবেলা বললাম যে চিকেন এনে দিয়ে গেছে কিন্তু করিনি, ফ্রিজে ভরা ছিল, তো চিকেনটাই রান্না করে নেবো। আর চুল টুল দেখো আমার এখনও ভিজে, কারণটা কী বলতো, আমি এই কিছুক্ষণ আগে স্নান করেছি, সাড়ে চারটে পনেরো পাঁচটা হবে, চারটার সময় জলটা আসার পরেই আমি স্নানটা করলাম, করে নিয়ে চিকেনে যা যা লাগবে সমস্ত কিছু রেডি করে নিয়ে চলে গেছি হচ্ছে রান্নাঘরে, কারণ ছেলেকে সন্ধ্যাবেলা পড়াতে হবে। আর চিকেন টিকেন রান্না করতে গেলে একটু দেরি হয়, তো পড়ানোর দেরি হয়ে যাবে, অসুবিধা হবে, তাই আমি চিকেনটা করে নেবো। আর রুটি হবে চিকেনের সাথে, আটাটা মেখে রেখে দেবো, আজকে চিকেনটা একটু অন্যরকমভাবে করবো, তাই ভাবলাম তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করি। কিন্তু আমি আলু টালু দেবো না, শুধু চিকেনটাই রান্না করবো আলু ছাড়া। তো চলো দেখি নিলাম কীভাবে করি, তো চলো তোমাদের দেখাবো স্টেপ বাই স্টেপ, তোমরা দেখতে থাকো। তো চলো, আমি এখানে অলরেডি গ্যাস জ্বেলে দিয়েছি, তারপর দেখো মাংসটা আমি করার জন্য কি কি রেডি করেছি তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে টক দই নিয়েছি, এখানে হলো চিকেন, আর একটু বেরেস্তা করে নিয়েছি সরু সরু করে পেঁয়াজ কেটে, এটা হলো পেঁয়াজ কাটা একটু বড় বড় করে, এটা আমি পরে বাটবো এখন না, আর কাঁচা লঙ্কা, আর এতে আছে আদা রসুন পেস্ট। ফার্স্ট আমাকে কী করতে হবে, এই বেরেস্তাটা ভালো করে হাতে করে গুঁড়িয়ে নিতে হবে, খুব পোড়া পোড়া করলে হবে না, হালকা মানে ক্রাশ করা যাবে সেরকম অবস্থায়, এটা এখনও গরম আছে সেজন্য এটা ঠিক একটু বেরেস্তাটা পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, একে এই অবস্থায় এরমভাবে গুঁড়ো করে নিতে হবে। একটা দুটো পেঁয়াজ তো আসতে থাকবেই, কারণ বেরেস্তা করতে গিয়ে সব পেঁয়াজগুলো তো সমান ভাজা হয় না, তো যাই হোক এটাকে, তো যাই হোক এটাকে এইভাবে আমি একটুখানি গুঁড়ো গুঁড়ো করে নিলাম। এবার আমি এই চিকেনটা ম্যারিনেট করব। ফার্স্টে আমি দিয়ে দেবো হচ্ছে যে টক দইটা ফেটিয়ে রেখেছি, পুরো টক দইটা দিয়ে দেবো, এতে দেবো হচ্ছে নুন, নুনটা বুঝে দিতে হবে কারণ মাংসটা পড়ার সময় আবার একটু সামান্য মশলার সাথে নুনটা দিয়ে কষাতে হবে,
তো সেরকম পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি। বুঝে আমি এই যে বেরেস্তাটা গুঁড়িয়ে রেখেছি এটা দিয়ে দেব পুরোটাই, আর এই আদা রসুন পেস্ট সবটাই দিয়ে দেব। তো এবারে এটাকে ভালো করে মাংসটাকে ভালো করে মাখিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেব। মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি একটা ভাজা মশলা রেডি করব। তো তাতে দেব হচ্ছে 2 তেজপাতা, 2 চামচ মতো ধনে, গোটা ধনে, আর 4-5টা মতো শুকনো লঙ্কা, এটা সবাই নিজের নিজের ঝাল অনুযায়ী দেবে, আর দেব হচ্ছে একটু গোটা জিরে। দিয়ে এটাকে শুকনো খোলায় ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তো এটা ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি মিক্সারে গুঁড়িয়ে নেব। এটা আধ মোড়ানো মানে আধ ভাঙা করে গুঁড়িয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সেই কেটে রাখা পেঁয়াজগুলো আর কাঁচা লঙ্কা। আমি শুকনো লঙ্কাও 4-5টা মতো দিয়েছি, তাই কাঁচা লঙ্কাও 4-5টা দিয়েছি। এতে আমি কোনো গুঁড়ো লঙ্কা অ্যাড করব না। তো নিজে যতটা ঝাল লাগবে সেরকম অনুযায়ী করেছি। এরপর দেখো মশলাটা ভালো করে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে যে তেলটাই আমি বেরেস্তা করেছিলাম সেই তেলটার মধ্যেই আমি পেস্ট করা মশলাটা সব দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটার উপর একটু সামান্য নুন দিয়ে যতক্ষণ না অবধি এটা থেকে ভালো করে তেল ছাড়ে আর এটা যতক্ষণ না ভালো করে কষানো না হয়, নাড়াচাড়া করতে হবে। তো দেখো এটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি সামান্য হলুদ গুঁড়ো মানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু সামান্য জিরে গুঁড়ো দিলাম। দিয়ে মশলাটাকে আরও খানিকক্ষণ কষিয়ে নিয়ে তারপরে ম্যারিনেট করা চিকেনটা আমি ওর মধ্যে দিয়ে দেব। চিকেনটা দিয়ে ভালো করে কষাতে হবে বেশ খানিকক্ষণ ধরে, যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয়। তো ভালো করে নাড়াচাড়া করে আমি মাংসটা ঢাকা দিয়ে দিয়ে করে নেব, কারণ এটা তো জল সেরকম একটা অ্যাড করব না, খুব কমই জল দেব। তো কষাতে কষাতে যতখানি সেদ্ধ হয় তো ততটাই মাংসটা কষা কষা হবে। তো দেখো আমি অনেকক্ষণ পর ঢাকনাটা খুলে খুলে মানে মাঝে মধ্যে ঢাকাটা খুলে খুলে আমি নাড়াচাড়া করছি, আর মাংসটা থেকে অলরেডি আমার তেল ছেড়ে দিয়েছে। আর আমি মাংসটার মধ্যে একটুখানি সামান্য বাটি ধোয়া জল দিলাম। বাটি ধোয়া জল বলতে আমি যে বাটিটায় মশলা ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা সেইটা একটু ধুয়ে জলটা দিয়ে দিলাম। দেখো মাংসটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। বেশ 15 থেকে 20 মিনিট মতো আমি মাংসটাকে কষিয়েছি। কষানোর পর এতে আমি সামান্য একটু গরম জল অ্যাড করব, একদম সামান্য পরিমাণ, ঝোল হবে না, এটা কষা কষা হবে। তো দেখো একদম অল্প জল দিয়েছি। দিয়ে এবার ওটা আমি ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে দিলাম। তো দেখো মাংসটা আমার একদম রেডি হয়ে গেছে, মাংসটা দেখতেও খুব সুন্দর হয়েছে। তো মাংসটা এবার নামিয়ে নিয়ে আমি করছি হচ্ছে রুটি। রুটিগুলো করে নিয়ে ঢাকা দিয়ে এখন রেখে দেবো, কারণ বললাম ছেলেকে পড়াতে বসাতে হবে। তো তাই জন্য আর রুটিগুলো ফেলে রাখলাম না, যে একেবারে রান্না করে নিয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করি তারপর রান্নাঘর থেকে বেরিয়ে যাব। তো রুটিগুলো আমার সব করে নিচ্ছি, আর দেখো গ্যাস ট্যাস কিছু মোচা হয়নি। আমি ব্যালন চাকি কোনোদিনও আঁশ করি না, কারণ ওটা পুজো টুজো কোনো অনুষ্ঠানে বা নিরামিষ খাবার দিনে আবার নাহলে ব্যালন চাকি আমায় ধুতে হবে। তাই জন্য আমি কী করেছি ওইদিকে গ্যাস ওই অন্যদিকে ব্যালন চাকিটা রেখে দিয়ে রুটিগুলো বেলে সব করে নিয়েছি। আর রুটি করে নিয়ে এবার গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিয়ে দেখো এখানে বাসনগুলো মেজে উপর দিয়ে দিয়েছি। দিয়ে এবার শশাগুলো কেটে নিচ্ছি স্যালাডের জন্য। স্যালাডে আমরা রাত্রিবেলা খুব একটা পেঁয়াজ খাই না, খুব কমই খাই, শশাটাই বেশি খাই, আর টমেটো তো একদমই খাই না। তো যাই হোক আমি স্যালাড কাটতে কাটতেই আমার ভিডিওটা আজকে শেষ করে দিচ্ছি। আবার চলে আসবো আমার একটা নেক্সট ভিডিও নিয়ে। আর আমার চিকেন রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, আর কীরকম লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি আবার চলে আসবো আমার একটা নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং সাবধানে থাকো।
তো ভিডিওটা এখানেই শেষ করলাম। গুড নাইট এন্ড টাটা।